ভারতীয় কুইজিনে মশলার গুরুত্ব অপরিসীম, আর আমাদের বাঙালি কুইজিন সেক্ষেত্রে কোনোভাবেই এক্সেপশন নয়। সেখানেও আপনারা জানেন যে বহু মশলার ব্লেন্ড আছে, তো সেই রকমই একটা ব্লেন্ড আজ দেখাবো, ভাজা মশলা। আর ভাজা মশলার ভীষণ বেসিক যে রেসিপিটি হয়, যেটা আমার বাড়িতেও ফলো করা হয়, সেই রেসিপিটি দেখাবো। আমি যে রেসিপিটি দেখাবো সেটি ভাজা মশলার সেই রেসিপি যেখানে মাত্র দুটি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়, এবং এই মশলাটি মূলত বিভিন্ন সবজিতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে বলে রাখি, একটা খুব ভালো পুরনো সিজন্ড কড়াই ব্যবহার করা উচিত। আমি লোহার কড়াই ব্যবহার করেছি। 50 গ্রাম জিরে, গোটা জিরে নিয়ে সেটাকে 3 মিনিটের মতো এই কড়াইতে খুব ভালো করে রোস্ট করতে হবে। এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এই পুরোটা সময় জুড়ে কন্টিনিউয়াসলি জিরেটিকে নাড়তে হবে, কারণ না হলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। 3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাগুলো দিয়ে আরও 1 মিনিট মতো খুব ভালো করে রোস্ট করে ফ্লেম অফ করে তারপরেও নাড়িয়ে যেতে হবে, না হলে মশলা কিন্তু পুড়ে যাবে, কারণ লোহার কড়াই ভীষণ তাড়াতাড়ি গরম হয়ে যায়। হয়ে গেলে এরপরে এই যে রোস্টেড স্পাইসেস আছে এগুলোকে রুম টেম্পারেচারে আনতে হবে, আর তারপরে গুঁড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলা। আমি একটা গ্রাইন্ডারই ব্যবহার করছি, যদিও আমার মা, জেঠিমা, দিদা এরা বরাবরই দেখেছি একটা হামানদিস্তা বা শিলনোড়ায় মশলা বাটেন বা গুঁড়ো করেন, আমি সেইটা করি না, আমি নর্মাল গ্রাইন্ডার ব্যবহার করি, ভাজা মশলা গুঁড়িয়ে নিই। আমি মোটামুটি এই 50 গ্রাম জিরে আর 2টো লঙ্কার রেশিওতেই ভাজা মশলা বানাই। সেটা ব্যবহার হয়ে গেলে আবার নতুন একটা সেট বানিয়ে নিই। যদিও ভাজা মশলা রাখলে অনেক দিন থাকে, কিন্তু ফ্রেশ মশলার যে গন্ধ সেটা তো নিয়ে নতুন করে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। একটা স্টেরিলাইজড জারের মধ্যে রেখে দিলেই ভাজা মশলা দিব্যি বেশ ভালো থেকে যায়। ভাজা মশলা বিভিন্ন তরকারিতেই বাঙালি কুইজিনে ব্যবহার করা হয়। এখানে আমি দু একটা দেখাচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল। কুমড়োর ছক্কা, ঘুগনি, টমেটো অংশত্ব, খেজুরের চাটনি, এই সব কিছুতেই ভাজা মশলার ব্যবহার করা হয়, আর বাকি রেসিপিগুলো দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। জানাবেন ভাজা মশলার এই বেসিক রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমি ফিরে আসবো দেবযানী রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, কথা হবে কমেন্ট বক্সে।